আসসালামু আলাইকুম বিয়ার্স, ওয়েলকাম টু নাজরিন কুকিং থেকে বলছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অতি সুস্বাদু এন্ড অতি ঝটপট একটা রেসিপি, কচুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্না করা। তার আগে বলি যে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে ফেলুন, লাইক করেন, কমেন্ট করেন, আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করেন, আপনার আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করেন। তা আসুন এই কচুরলতি দিয়ে চিংড়ির মাছ তৈরি করতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগে সেটি ফার্স্টে আবার প্রথমেই দেখিয়ে দিচ্ছি। আর তার আগে বলে দিচ্ছি এটা আমার নতুন ঘরের কিচেন, এতদিন দেখেছিলেন সেটা আমার পুরান ঘরের কিচেন ছিল, এখন নতুন ঘরে আমি মুভ হয়েছি। মানে নতুন ঘর বলতে নতুন অ্যাপার্টমেন্ট নিয়েছি 2 বেডরুমের, তো ওই অ্যাপার্টমেন্টের ছবি আমি পরে আপনাদেরকে দেখাবো, আমার ঘরের ভিডিও দেখাবো, শেয়ার করব আপনাদের সঙ্গে। এখন আমার ওই নতুন কিচেন থেকে এই ভিডিওটি শ্যুট করতেছি। তো আসুন এই কচুরলতি দিয়ে চিংড়ি মাছ তৈরি করতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগে সেটি ফার্স্টে আবার প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি কচুরলতি নিয়েছি, আর পরিমাণগুলো আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব। এটা ধুয়ে সুন্দর করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা এই দেশে তো কী বলে গোটাটা পাওয়া যায় না ফ্রেশটা, তো এটা ফ্রোজেন কচুরলতি। এই ফ্রোজেন কচুরলতি দিয়ে আমি এই রান্নাটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। আপনারা বাংলাদেশে যারা থাকেন তারা তো ফ্রেশটা দিয়েই তৈরি করবেন। তো এর পরিমাণগুলো আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, কট্টু করে নিয়েছি। তারপর এখানে আমি চিংড়ি মাছকে ধুয়ে পরিষ্কার করে 2 টুকরা করে কেটে নিয়েছি। এটা হলো যে মাথাওয়ালা চিংড়ি মাছ, তো মাথাটা ফালাই দিছি আর চামড়াটা ফালাই দিয়ে লেজটাও ফালাই দিয়ে মাথার একটু অংশ রেখে, তো এটাকে আমি 2 পিস করে কেটে নিয়েছি। পরিমাণগুলো আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখানে গোলমরিচের গুঁড়া নিয়েছি, এখানে হলুদের গুঁড়া নিয়েছি, এখানে ধনিয়ার গুঁড়া নিয়েছি, এখানে আমি রসুনের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে রসুন বাটাটা ইউজ করতে পারেন, আমার কাছে রসুন বাটাটা নাই তাই আমি গুঁড়াটা ইউজ করতেছি। এখানে লাল মরিচের গুঁড়া নিয়েছি, পরিমাণগুলো আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো সব। তারপরে এখানে আমি লবণ নিয়েছি স্বাদ মতো, এখানে পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, এটা অপশনাল, এটা আপনার চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। তারপরে এখানে ধনিয়া পাতা কুচি নিয়েছি, এটাও অপশনাল, এটা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, স্কিপ করতে পারেন। আর কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচ অবশ্যই দিবেন। আর লেবু রস নিয়েছি, লেবু রসটা দেওয়া মানে টেক্সচারটা ভালো থাকবে কালারটা, আর হলো গলাও ধরবে না। আর পরিমাণ মতো তেল, রান্নার তেল। তো আসুন এর প্রস্তুত পোনাটা দেখিয়ে দিই কীভাবে তৈরি করবেন। আমি চুলার জালটা আগে জ্বালিয়ে দিচ্ছি, পাতিলটা বসিয়ে দিয়েছি, এটা আমি হাই হিটে দিয়ে দিয়েছি, পানিটা একটু ফালিয়ে দিয়েছি। আমার এই কিচেনটা খুবই ছোট, বেশি বড় না, আমার আগের কিচেনটা অনেক বড় ছিল, দেখতে হয়তো একটু অসুবিধা হতে পারে। আপনারা অনেকেই হয়তো কচুরলতি রাঁধতে পারেন, হয়তো বলবেন যে এটা দেখার কী আছে বা এই ভিডিওটা করার কী আছে। যারা ওই যে ব্যাচেলার আর যারা নতুন বিয়ে করছে অনেক হয়তো পারে না, তাদের জন্যই এই ভিডিওটা দেখানো। তা আমার পাতিলটা গরম হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে তেলটা দিয়ে দিব পরিমাণ মতো। তেলটা দিয়ে নিয়েছি পরিমাণ মতো, এখন এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিব পরিমাণ মতো, পেঁয়াজটা দিয়ে দিব। পরিমাণগুলো আমার সব ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। এটা খেতে খুবই সুস্বাদু, আমার তো খুবই পছন্দ এই কচুরলতি। এটা আপনারা ইচ্ছা করলে ইলিশ মাছের মাথা দিয়েও রান্না করতে পারেন এই কচুরলতিটা। আমি আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে দেখাচ্ছি, যেহেতু আমার ইলিশ মাছের মাথা লেয়া যেগুলো নেই এই জন্য, আপনারা থাকলে আপনারা ওটা দিয়েও রান্না করে খেতে পারেন।
सेम মশলাই দেওয়া হবে। ইলিশ মাছের মাথাতেও সেম মশলা, চিংড়ি মাছেও সেম মশলা। এখানে আমি পেঁয়াজটা দিয়ে নিয়েছি, এখন কাঁচামরিচটাও দিয়ে দিব। কাঁচামরিচটা আগে দেওয়ার কারণ হচ্ছে একটু ঝালটা যেন বার হয়, কারণ কচুর লতি টতি এগুলো একটু, কচু টচু এগুলো একটু ঝাল হলেই মজা লাগে। আর পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম, যদি আবার লাগে আমি খেয়ে দেখব, তখন আবার দিয়ে নিব। পেঁয়াজটা একটু হয়ে আসলে আমি মশলাগুলো অ্যাড করব। আর এই কচুর লতিতে বেশি মশলা দেওয়া হয় না, খুব কম মশলা ইউজ করা হয়। আমার মনে হচ্ছে আর একটু পেঁয়াজ লাগতে পারে, আমি একটু পেঁয়াজ দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু হয়ে আসুক, তারপর আমি অন্যান্য মশলা অ্যাড করব, তখন আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করব। আর আমি প্রতিদিন ভিডিও দিতে পারতেছি না, কারণ আমি একটু যে নতুন বাসা মুখ করছি, তারপর বাচ্চাদেরকে একটু ব্যস্ত করছি, এই জন্য দেওয়া হচ্ছে না। ইনশাল্লাহ আমি বাসাটা সেট আপ করেই আপনাদেরকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন আমি এখানে একে একে মশলাগুলো অ্যাড করব, দেখুন আপনারা আমি কী কী মশলা দিচ্ছি। ফার্স্টে আমি হলুদের গুঁড়াটা দিচ্ছি, হলুদের গুঁড়া দিব। হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম। এখন আমি ধনিয়ার গুঁড়াটা অ্যাড করব। ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিব যেন পুড়ে না যায় সব কিছু মশলা টসলা। একটু জালটা একটু মিডিয়াম আঁচে দিয়ে দিলাম। এখন আমি রসুনের গুঁড়াটা অ্যাড করব। এখন আমি মরিচের গুঁড়াটা দিব। এখন আমি গোলমরিচের গুঁড়া অ্যাড করব। এই সব কিছু দিয়ে একটু নেড়ে দিব, জলটা একটু বাড়িয়ে দিলাম। আর সামান্য পরিমাণে একটু পানি ইউজ করব। মশলাটা পুড়ে না যায় পানিটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ। দেখুন কি সুন্দর কালার এসেছে, তা দেখতে পাচ্ছেন, আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি।
এরকম মশলা কালারটা আসবে। এটা হতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি এখন এর মধ্যে চিংড়ি মাছটা অ্যাড করব। একটু মশলাটা কষলে তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে বেশিক্ষণ কষাবেন না, কারণ চিংড়ি মাছটা নেলে বেশি শক্ত হয়ে যাবে, শক্ত হলে খেতে ভালো লাগবে না। আর আপনারা যদি যে একটু পরিমাণে ঝাল খেতে চান সেটু পরিমাণে ঝালটা দিবেন। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে দিব। আমি আর একটু সামান্য তেল অ্যাড করবো, তেলটা আমার থেকে মনে হচ্ছে একটু কম, সামান্য পরিমাণে একটু তেল অ্যাড করতেছি। তেলটা অ্যাড করে দিলাম, এখন নিয়ে দিব। কতক্ষণ কষানো হলে তারপর আমি লুচিটা দিয়ে দিব। একটু ঢাকনা দিয়ে ঢেকে একটু কতক্ষণ কষাবো চিংড়ি মাছটা। এখন আবার একটু নেড়ে দিব আমার চিংড়ি মাছটা। দেখুন কি সুন্দর স্মেল এসেছে আর কি সুন্দর ফ্লেভার, কি সুন্দর কালার এসেছে চিংড়ি মাছে। যেহেতু এই চিংড়ি মাছটা একটু মিডিয়াম সাইজের, সেহেতু আমি বেশি কষাবো না, কারণ এটা শক্ত হয়ে যায় চিংড়ি মাছটা। তা আমি এখন এটা আমি বাটির মধ্যে তুলে ফেলব, তুলেই লতিগুলা দিব, নাহলে বেশি শক্ত হয়ে যাবে। আর আপনারা চাইলে একসাথেই দিতে পারেন, আপনাদের ব্যাপার, বাট আমি ওভাবে রান্না করতে পছন্দ করি চিংড়ি মাছটা তুলে রেখে, আর নাহলে ইয়ে হয়ে যায়, শক্তটা বেশি হয়ে যায়, কারণ আমার থেকে ভালো লাগে না খেতে। আর ফ্রোজেন ইয়ে তো কী বলে লতি তো হতে বেশি সময় লাগে না, ফ্রেশ লতি একটু হতে একটু সামান্য সময় লাগে, বাট ফ্রোজেন লতিগুলো তাড়াতাড়ি হয়ে যায়, এজন্য কোনো সমস্যা হয় না। আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আমার হাতটা ধোয়াই আছে তাই হাত দিয়ে দিলাম। আবার মনে করবেন না যে ময়লা হাত দিয়ে দিয়েছি, অনেক হয়তো কমেন্ট করতে পারেন যে আপু হাত দিয়ে দিয়েছেন, আমার হাতটা ধোয়া। এখন আমি এটাকে এখন একটু নেড়ে দিব, একটু সামান্য পানি দিয়ে দিব।
চিংড়ি মাছটাকে এক পাশে রেখে দিলাম। একটু তেল অ্যাড করতেছি, বাড়িতে একটু তেল ছিল ওগুলো একটু অ্যাড করতেছি। আমি নতুন আবার তেল একটু টেনে নেবে, তো এই জন্য হয়ে গেছে। এখন আমি লুটিগুলো দিয়ে দিলাম, লুটিগুলো আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখানে মিক্স নিয়ে দিব রুটিগুলো দিয়ে। আর অনেকে আছে এটার সঙ্গে নারিকেলও ইউজ করে, আপনারা চাইলে নারিকেলও ইউজ করতে পারেন। আমার কাছে নারিকেল নাই তাই আমি ইউজ করতেছি না, নাহলে আমি ইউজ করতাম, নারিকেলটা দিলে আরও একটু টেস্ট হয়। বাট আমার কাছে নারিকেল নেই, আমরা নারিকেল দিই রুটিতে, বাট এখন নাই দেখে আমি দিচ্ছি না। আপনাদের কাছে যদি হাতের কাছে থাকে তাহলে আপনারা দিয়ে নেবেন নারিকেল। আর এটা বেশি ঢাকনা দিয়ে রান্না করতে যাবেন না, কারণ ফ্রোজেনগুলা পানি বেশি বার হয় আর ফ্রেশগুলাতে অত পানি বার হয় না, ওগুলো ঢাকনা দিয়ে রান্না করা যায়। তারপর আমি ঢাকনা দিব, একটু অল্প পরিমাণে ঢাকনা দেবো, আমি একটু লবণটা দেখতেছি। লবণটা আমি একটু সামান্য অ্যাড করবো। খুব টেস্ট হয়েছে পুতুল লুটিটা, আমি একটু ইয়ে দিব, কাঁচামরিচ আটকে দিয়ে দিলাম, ঝাল বেশি হলে মজা লাগে। যারা কম ঝাল খায় তারা কম ঝাল দিবে। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঘন্টা খানিকের জন্য, ঘন্টা খানিক পর আবার পুনরায় ফিরে আসবো। ঘন্টা খানিক পর আবার পুনরায় ফিরে আসলাম, একটু নেড়ে দিব। একটু আগুনটা কমিয়ে দিলাম, নাহলে নিচে দিয়ে লেগে যেতে পারে, সমস্যা নাই। আমার এটা থেকে যথেষ্ট পরিমাণে একটু পানি বের হয়েছে। একটু পরে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে আবার দেখাবো, আমার ঘন্টাখানি পর পুনরায় ফিরে আসবো।
আমি আজকে পরে আমি তোমাকে বলবো। তো ঘন্টাখানিক পর আবার পুনরায় ফিরে আসলাম, দেখি আমার কি অবস্থা মতির। এখন আমি চিংড়ি মাছগুলো অ্যাড করব, বেশি নাড়াড়ি করব না, তাইলে আমার মতিগুলো বেশি লেটলেটা হয়ে যাবে। চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে দিয়ে তারপরে আমি দাঁড়া দেখাচ্ছি। এখন এর মধ্যে আমি একটু পানিটা দিয়ে একটু ধুয়ে দিব, আমি যেটাতে মধ্যে চিংড়ি মাছ নিয়েছিলাম একটু মশলাটা একটু গেড়েছে, এটা তেলটা মশলাটা বেশি পরিমাণ দিব না। বাস পানিটা অ্যাড করে দিলাম, ঢাকন দিয়ে ঢেকে দিলাম। দেখুন কি অবস্থা, কালারটা সুন্দর এসেছে, ঝোলটা কমবে, আপনার ঝোলটা দেখে ভয় পাবেন না। আমি একটু মাখা মাখা করব, বেশি ঝোলও রাখবো না আবার কম ঝোলও রাখবো না, মাখা মাখি হবে। আর আর যদি আপনারা বেশি ভাজা ভাজা খেতে চান সেটাও করতে পারেন, যে যেরকম খেতে চান। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঘটা কাটি পর আবার পুনরায় ফিরে আসবো। ঘন্টাখানিক পর আবার পুনরায় ফিরে আসলাম, কচুর লতির অবস্থা কি দেখি। মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে কচুর লতিগুলো। এখন এর মধ্যে আমি একটু লেবু রস দিব আর ঝোলটা একটু শুকাবো। এই তো আমি আমি একটু বাড়িয়ে দিলাম,
লেবুর রস, ধনা পাতা এগুলো সব দিয়ে দিব এখন একে একে। আগে ধনে পাতাটা দিয়ে দিব, না লেবু রসটা দিব। অল্প পরিমাণে দিলাম, বেশি দিনে কারণ টক হয়ে যেতে পারে। এখন এটা আস্তে আস্তে হতে থাকুক, আর একটু পর আমি আপনাদেরকে দেখাবো। আমি ধনে পাতাটা আগে দিয়ে নিই। ধনে পাতা সম্পূর্ণটা দিয়ে দিলাম, তারপরে এর মধ্যে আমি একটু পেঁয়াজ বেরেস্তাটা অ্যাড করবো, একটু করে সামান্য পরিমাণ, বেশি না অল্প। ফ্লেভারটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে। এখন আমি একটু নেড়ে দিব, এগুলো দিয়ে ধনে পাতা পেঁয়াজ বেরেস্তা একটু দিয়ে নেড়ে দিব। এখন আমি ঢাকনা দিব না, কারণ ঢাকনা দিলে পানি খালি বের হতেই থাকবে, বেশি পানি পানি হয়ে যাবে। কারণ যেহেতু আমি পানি বেশি রাখবো না, একটু মাখা মাখা করবো, সেহেতু আমি আর পানি মানে ঢাকনা দিব না। আর একটু সামান্য আঁচটা কমিয়ে দিলাম, এখন আমি একটু লবণটা একটু দেখি, চেখে দেখি কী অবস্থা। সামান্য লবণ লাগবে, ঝাল টাল সব ঠিক মতন হয়েছে, খুবই টেস্ট হয়েছে। আপনারা অবশ্যই ঘরে ট্রাই করে খেয়ে দেখবেন আমার স্টাইলে। যারা কখনোই খান নাই, হয়তো ভয়ে যে কলা ধরে বা ইয়ে করে, তারাও একবার ট্রাই করে দেখবেন আমার স্টাইলে, ভালো লাগবে। আর এই স্টাইলে আপনি ইয়ে ইলিশ মাছের মাথা দিয়েও করতে পারেন, একই মশলা একই সব কিছু, ইনগ্রিডিয়েন্ট। আর নারিকেল দিলে আরও ভালো লাগতো, বাট নারিকেল আমার কাছে নাই, আমি ইউজ করতে পারি নাই, দুঃখিত। একদিন নারিকেল দিয়ে করে দেখাবো, খুবই খুবই মানে ডেলিশিয়াস হয়েছে, না খেলে বুঝতে পারবেন না। আমি একটু লবণটা চেখে দেখেছি, তার দিয়েই বুঝতে পেরেছি আমি ডেলিশিয়া খেতে। এটা দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে। আর একটু জলটা ইয়ে করে দিই, তারপর আপনাদের কাছ থেকে দেখাবো। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে কচুর লুচির একটা। চুলার জালটা নিভিয়ে দিব, আমার হয়ে গেছে কচুর লুচি তৈরি করা। দেখুন কাছ থেকে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে, কালারটা দেখতেও খুবই ইয়ামি হয়েছে। তো আপনি অবশ্যই ঘরে ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন, এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অতি শীঘ্রই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। রাখি, খুদা হাফেজ।